চলমান রাজনৈতিক পরিস্থিতি পরাশক্তিগুলোর হস্তক্ষেপের সম্ভাবনাকে জোরালো করছে বলে মনে করছে বিএনপি। দলটির নীতি নির্ধারকদের মতে গণতন্ত্র ও মানবাধিকার কার অভ্যন্তরীণ বিষয় নয়, তাই এই প্রশ্নে যে কেউই এগিয়ে আসতে পারে। আসছে জাতীয় নির্বাচন ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। শক্তির জানান দিতে রাজপথেও মুখোমুখি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। তাদের সঙ্গে জানিয়ে গণতন্ত্র মনা দেশগুলো উদ্বিগ্ন বলে জানান বিএনপির এই নীতি নির্ধারক। একটি দেশে যখন এই ধরনের একটা সমস্যা সংকট সৃষ্টি হয়, সেটা মানবতার জন্য ভালো না, সে দেশের অর্থনীতির জন্য ভালো না, রাজনীতির জন্য ভালো নয়, সমাজের জন্য ভালো না। সেই ক্ষেত্রে যারা এই বাংলাদেশে বিদেশি প্রতিনিধিরা যারা আছে এখানে, তারা তাদের হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হয় যে বাংলাদেশে রাজনীতির অবস্থা কী, মানবাধিকার অবস্থা কী, নির্বাচনের অবস্থা কী, জীবনের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদিগুলো তাদের হেডকোয়ার্টার তাদেরকে তো রিপোর্ট করতে হয়, এবং সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আমরা এই যে প্রতিফলনগুলো দেখতে পাচ্ছি। তারা বাংলাদেশ বারবার বলছে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, মানবাধিকারের কথা বলছে, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে, এই প্রেক্ষাপটটিকে কিন্তু উঠে আসছে। সুতরাং এটা তো অব্যাহত থাকবে, এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে চালিয়ে দিয়ে ক্ষমতা দখল করার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার যে চেষ্টা, সেটা তো চলতে পারে না, সেটা তো সম্ভব নয়, সেটা তো ভেঙে পড়ছে এখন ক্রমান্বয়ে। রাজনৈতিক সংঘাত সবসময়ই পরাশক্তিগুলোর হস্তক্ষেপের সুযোগ তৈরি করে বলে মনে করেন আরেক নেতা। এই ধরনের সংঘাতময় পরিস্থিতি হয় তাহলে অবশ্যই বৃহৎ শক্তিবর্গের হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বর্তমানে বিশ্ব পরিস্থিতি যা হয়েছে, কেবলমাত্র দুই নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে, বর্তমান পরিস্থিতি এমনটি নয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আজও কালক স্পষ্টভাবে বাংলাদেশকে একটি পক্ষ নিতে হবে, কথায় আর চিড়া ভিজবে না, এবং এই দুই দেশের বিশেষ করে যুক্তরাষ্ট্রকে অ্যাগ্রেসিভ ভূমিকায় দেখা যাচ্ছে। সো এই ব্যাপারেও ক্ষমতাসীন দলকে, যেই ক্ষমতায় থাকুক, তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি এই অঞ্চলে স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার উপক্রম হয়, তাহলে সুপার পাওয়ারের হস্তক্ষেপ সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং সব কিছু মিলিয়ে এই গদিতে কে থাকবে, বাংলাদেশের জনগণ ছাড়াও বহির্বিশ্বের তাদেরও একটি রোল থাকবে। বিএনপি নেতাদের মতে মানবাধিকার লঙ্ঘিত হলে গণতন্ত্র মনা দেশগুলোর এগিয়ে আসাটাই স্বাভাবিক। জনগণের ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার, তারপর জীবনের নিরাপত্তা, এই বিষয়গুলো কোনো দিনই কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় হতে পারে, এগুলো ইউনিভার্সাল, এটা বৈশ্বিক বিষয়। সুতরাং বিদেশি গণতান্ত্রিক দেশগুলো তাদের অবস্থান তারা পরিষ্কার করছে, মাল্টিল্যাটারাল এজেন্সিগুলো অবস্থান পরিষ্কার করছে, মানবাধিকার বিশ্বের যে মানবাধিকার সংস্থাগুলো তারা তাদের অবস্থান পরিষ্কার করছে। তারপরও যদি তারা যদি দেওয়ালে লিখন পড়তে না পারে, তাদের জন্য দুঃখ করা যারা তার কোনো উপায় থাকে না। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।